দুর্নীতি দমন কমিশনে চাকরি অনেকের কাছে সোনার হরিণ কিন্তু সেখান থেকেও চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে তাও একযোগে পনেরো জন কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন চাকরি ছেড়েছেন যেসব কর্মকর্তারা তারা হলেন দুদকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত মোহাম্মদ আতাউর রহমান আকিব রায়হান শাউন হাসান অনিক তালুকদার ইন্তেজার চৌধুরী বিশ্বনাথ আনন্দ আশরাফুল হোসেন সুজনুর ইসলাম সুজন ও মোহাম্মদ ইমাম হোসেন উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত খায়রুল ইসলাম শেখর রায় সিদ্দিকা মার্জান আসিফ আরাফাত পপি হাওলাদার রয়েল হোসেন ও মাহমুদুল হাসান তিতাস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য তারা দুদকের চাকরি ছেড়েছেন বৃহস্পতিবার তাদের বিদায় সংবর্ধনা দিয়েছে ডুসা বিদায়ীদের মধ্যে আতাউর আকিব শাউন তালুকদার ইন্তেজার ও বিশ্বনাথ প্রশাসন এবং আশরাফুল সুজন ও ইমাম পুলিশ ক্যাডারে যোগ দেবেন এছাড়া উপসহকারী পরিচালক খাইরুল, শেখর রায় মার্জান আসিফ পপি ও রয়েল শিক্ষা ক্যাডারে এবং মাহমুদুল হাসান তিতাস কৃষি তিতাস কৃষি ক্যাডারে যোগ দেবেন দুসার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম পলেন জানান বিভিন্ন ক্যাডারে গেজেটপ্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয় বিদায়ী কর্মকর্তারা তাদের সততা পেশাদারিত্ব দক্ষতা দিয়ে জনগণের সেবা করবেন মহম্মদ অলিউল্লাহ মোহনা ডিজিটেল